কবি, গবেষক ও প্রাবন্ধিক হলেও হুমায়ুন আজাদ ১৯৯০ এর দশকে ঔপন্যাসিক হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৪ সালে মৃত্যু অবধি তার প্রকাশিত উপন্যাসের সংখ্যা ছিল ১২টি। ১৯৯৪ সালে তিনি ঔপন্যাসক হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন প্রথম উপন্যাস ছাপ্পান্ন হাজার বর্গমাইল এর মধ্য দিয়ে। এটি তার প্রথম পূর্ণাঙ্গ উপন্যাস, যদিও ১৯৮৯ সালে তার লেখা আব্বুকে মনে পড়ে ছিল একটি উপন্যাসিকা। সুতরাং ছাপ্পান্ন হাজার বর্গমাইল উপন্যাসের মাধ্যমে হুমায়ুন আজাদ ঔপন্যাসিক হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি এই উপন্যাসটি উৎসর্গ করেছেন উপন্যাসের প্রধান চরিত্র রাশেদকে। এর পিছনেও একটি মজার যোগসূত্র রয়েছে। তার বাবার নামও ছিল আব্দুর রাশেদ। তিনি উপন্যাসের উৎসর্গ পাতায় লিখেছিলেন, উৎসর্গ পরলোকগত পিতা, আমি একটি নাম খুঁজছিলাম, আপনার নামটি রাশেদ মনে পড়ল আমার। তার বাবা প্রথম জীবনে বিদ্যালয়ে শিক্ষকতা ও পোস্টমাস্টার, পরে আমরা জানি যে তিনি ব্যবসায়ী হিসেবে তার জীবন ব্যয় করেন। উপন্যাসের প্রধান চরিত্র রাশেদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অস্থির এক সময়ে একজন একাকী পথিক, যে সমাজের টানাপোড়েন, হিংস্রতা, মানুষের মনের নগ্নতা দেখে নিজের জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে যায়। অতঃপর সে তুলে নেয় কলম, লিখতে থাকে, যা প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর জন্য চিন্তার কারণ হয়ে যায়। রাশেদ কি পারবে তার ভবিষ্যৎ প্রজন্ম তার মৃদুর জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যেতে? লেখক হুমায়ুন আজাদ সামরিক শাসন, স্বৈরাচার এবং একনায়কতন্ত্রের বিরোধিতা করতেন, যেটা তিনি রাশেদ চরিত্র দ্বারা বিভিন্ন রূপক এবং প্রতীকের মাধ্যমে বুঝিয়েছেন। তাছাড়া হুমায়ুন আজাদ একটি চিত্রকল্প এঁকেছেন নিজস্ব ভঙ্গিতে, যে সামরিক শাসন এবং বাংলাদেশের সমাজের ক্ষতি করেছে এবং দেশের সমাজের মধ্যবিত্ত পরিবারের মূল্যবোধ অনেক রক্ষণশীল, মানুষের বিকাশ নাকি বোধ হয়ে যাচ্ছে। এটাই হুমায়ুন আজাদের এই উপন্যাসের মূল বিষয়। উপন্যাসটি ছিল হুমায়ুন আজাদের নিজের একটি ব্যক্তিগত জীবনের ছোটখাটো উপাখ্যান এবং তিনি উপন্যাসটিতে বাংলাদেশের সমাজে চলা বিভিন্ন মূল্যবোধের উপর ব্যক্তিগত আক্রোশ প্রকাশ করেছিলেন পরোক্ষভাবে। উপন্যাসটি বুঝতে প্রথমে আমরা এর চরিত্রগুলোর সাথে পরিচিত হতে পারি। চরিত্রগুলোর ভিতরে প্রধান চরিত্র রাশেদ, উপন্যাসের প্রধান চরিত্র, যে সামরিক শাসনকে ঘৃণা করত। মৃদু, যে রাশেদের কন্যা, বয়স তার ৫। অপরদিকে মমতাজ, তিনি ছিলেন রাশেদের পত্নী। আব্দেল ছিলেন একজন ধনী ব্যবসায়ী। উদ্দিন মোহাম্মদ ছিল সেনাবাহিনী জেনারেল, যিনি সামরিক আইন জারি করে রাষ্ট্রপতি হয়। লিলি ছিল একজন অল্প বয়স্কা মহিলা, যিনি টেলিভিশনে উপস্থাপনা করতেন। সেলিনা ছিলেন একজন উচ্চ শিক্ষিতা নারী, যিনি ধার্মিক হয়ে যান। উপন্যাসটির মূল চরিত্র হচ্ছে রাশেদ, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ায়। তার স্ত্রীর নাম হচ্ছে মমতাজ এবং একমাত্র কন্যার নাম মৃদু। ৮০ দশকের শুরুর দিকে বাংলাদেশে হঠাৎ একদিন সামরিক আইন জারি হলো। রাশেদের ৫ বছরের শিশু বালিকা মৃদুর ডাকে সে ঘুম থেকে ওঠে, দেখে যে মৃদু কাঁদছে, কারণ সে স্কুলে যেতে পারেনি। সে রাশেদকে জিজ্ঞাসা করল, মিলিটারিরা কেন তাকে স্কুলে যেতে দিল না? মৃদুর স্কুলে যাওয়ার সেদিন বন্ধ করেছিল একটা ভার, একটা স্বৈর শাসক ক্ষমতার গদিতে আসন গেড়ে বসে। হুমায়ুন আজাদের চোখে সেই ভার জন্ম দেয় আরো অনেক ভারের, পুরো দেশটায় ভারদের অধিকারে যায় আর রাজাকারদের। উপন্যাসে এই এক নায়ক তথা এই ভারের নাম উদ্দিন মোহাম্মদ এবং উপন্যাসের নায়ক রাশেদের সাথে এই ভারের গদিলাভের সম্পর্কটা উপন্যাসের মূল উপজীব্য। রাশেদকে এই উপন্যাসে ওই ধরনের একজন মানুষ হিসেবে দেখা যায় যাদের মানসিক সূক্ষ্মতা অনেক বেশি, সবকিছুই তাকে গভীরভাবে ছুঁয়ে যায়, যে কোনো ঘটনাকে সে খুব তীব্রভাবে নেয়, যে সমাজের সব বড় বড় চরিত্রদের মধ্যে চরিত্রের বিভিন্ন দিক সম্পর্কে অনেক জ্ঞান রাখে। সে জানে তাদের প্রত্যেকের কতটা করে উপপত্নী রাখা আছে এবং তাদেরকে কতটা মদ খায়। রাশেদের শৈশবকালে যেসব ঘটনা রাশেদকে প্রচণ্ডভাবে আলোড়িত করেছিল, উপন্যাসটি পড়ার সাথে সাথে সেই সব ঘটনা নিশ্চিত আলোড়িত করে যাবে আপনাকেও। জীবনের এত এত বিচিত্র অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়ে রাশেদের মধ্যে ঝড় গড়ে ওঠে। তার আত্মপ্রকাশ শেষ পর্যন্ত ঘটে রাশেদের হাতের কলম দিয়ে। রাশেদ যখন লেখালেখি শুরু করে তখন এটা পরবর্তীতে মানুষ বুঝতে পারে। বেতারে সামরিক শাসনের ঘোষণা শুনতে পায় তারা এবং পরে টেলিভিশনে সামরিক বাহিনীর শাসকদের দেখে রাশেদ তাদের শৈশবকালের কথা মনে করে, যখন পাকিস্তান আমলে আইয়ুব খান সামরিক আইন জারি করেছিল। মাঝে মাঝে লাক ঘুমে পায় রাশেদকে, সে ঘুমিয়ে পড়ে যেন মরে গেছে, তার জন্মই হয়নি, যেন মানুষ, সমাজ, সঙ্গ এবং পৃথিবীর কেউ সে নয়, যেন ট্রাউজার বা পাজামা, লুঙ্গি পরা বা নগ্ন মানুষদের, দেওয়াল ঘেরা দালান বা মানচিত্রের রাষ্ট্রের কেউ ছিল না কখনো, ভবিষ্যতেও এদের কেউ থাকবে না। আর তখন তার চারপাশে ঘুম ভাঙা মানুষের জগতে ঘটে যায় বড় কোনো ঘটনা, যাকে অনেক সময় ইতিহাস বলা হয়ে থাকে। তার ছেলেবেলায় প্রথম ঘটে এমন এক ঘটনা যা আজ সে মনে করতে পারে এবং কখনো ভুলবে না।
হয়তো তারও আগে, যখন সে মায়ের বুকে তৃতীয় স্তনের মতোই লেগে থাকত। কখনো ঘটেছে এমন ঘটনা, তবে তা সে এখন আর মনে করতে পারে না। রাশেদ তখন ছোট আর একমুঠো মসজিদের পাশে নানা রঙের কবর ঘেরা ভীতিকারভাবে সে আকর্ষণীয় প্রাথমিক বিদ্যালয়ে যেতে শুরু করেছে। তখন ঘটে আজকের মতো এক ঘটনা। সেদিন সে ঘুমিয়েছিল যেন তার জন্মই হয়নি, কখনো জন্ম হবে না। সে রাতে আগুন লেগেছিল পাশের বাড়িতে। রাশেদ বাংলাদেশের সমাজের মানুষের নৈতিকতার অধঃপতন দেখতে পায়। সমাজে দেখতে পায় যে ধর্মান্ধতা চালু হচ্ছে, প্রেম ভালোবাসা উঠে যাচ্ছে, পতিতাবৃত্তি পরকীয়া চালু হচ্ছে, সমাজের মানুষ নানা অসৎ কাজে লিপ্ত হচ্ছে। রাশেদ নিজে সৎ থাকে, তার চারপাশে তার মনে হয় অনেক অসুস্থ এবং ময়লা। রাশেদ পর্যবেক্ষণ করে যে সমাজের নারীরা ধীরে ধীরে স্বাধীনতা হারাচ্ছে, বাঙালি তরুণ তরুণীরা ক্রমশ অপসংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে। এগুলো দেখে রাশেদের মনে কষ্টে ভরে যায়। রাশেদের মনে হয় যে সে তার নিঃশ্বাসে নিঃশ্বাসে রন্ধে নন্দে একটি অসুস্থ সমাজের দিকে ধাবমান হচ্ছে।